সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিজিআইসিতে শেখ রাসেলের 58তম জন্মদিন পালন। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজিআইসি এর প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও আলোচনায় শেখ রাসেলকে নিয়ে বক্তব্য রাখেন বিজিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এসময় কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। তো আজকে বিশেষ এক দিন, সেটা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন। 1964 সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ঐতিহাসিক 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্মগ্রহণ করেন। 1975 সালের 15ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু ঘাতক চক্রের নির্মম বুলেটে হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিল। মৃত্যুকালে শেখ রাসেলের 4th শ্রেণীর ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীকে চিরতরে শেষ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মানবিক চেতনায় সম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিনোদ বেদনাকে এখনো হৃদয় ধারণ করে। আজকে 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা নিহত হয়েছেন বরপর কতিপয় বিপদগামী সৈনিকদের হাতে, আমরা তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ পাকের দরবারে তাদের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে চিরশান্তিতে রাখেন। এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ যেন অনুসরণ করতে পারে, সেই শক্তি নিয়ে যেন আমরা আগামীতে অগ্রসর হতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।